কক্তমের মন্ত্রী অকরানা কক্সিনে সেকান মন্ত্রী অকরা হাফাং নে বেশি তাম সার কামন রগে কতর পান্দা খাই থানিব কক্তার থানি মন্ত্রী অকরা সাকা হাস্তে সা খামনাই মং রিং সিরং ইনফ্রাস্ট্রাকচার হাস্তে হামক্রানি বাকে সামুং খাই তঙ্গ বেশি তাম বেশি হাস্তে কতর কতর পাতি মং উংয়া খাইনা অবাই সামুং রব খাইকা সামুং তাঙ্গনি বাকে বড় নুথানি ওয়াচুং পাকা হাফাং লুকুরুং থানি বেশি বানি বাকে কক রিমানি তিয়ার টংনাই অসামর খাইনি বাকে পিয়াবা তিপ্রা হাস্য উঙ্কা কাইসা জুদা তাম বিশ্ব মদর স্টেট নি বোনাস পরিজাক তিপ্রা হাস্য তে তে ইয়াগো তং কতে বিশিকনি অবিশিকনি তাম তাম সাংখাই সামুং খাইনি আবন্তে মন্ত্রী আকাশাই খানিকা পিয়াবা বিশিকনি বিশিকন হিরাস নামনা নাই তঙ্গ তিপ্রা হাস্তে হাফাং 37 লাখ লুকুরনি বাকে বরকনি সামন তংনাই সিপিএম বিসি নিশিবা হাফং তাম তাম সামন খাইরাঙ্কা আবনতি কক খরচে সাকা মন্ত্রী অগ্র বিপক কুমার দে তে বরক বিশি তাম বিশি তাম তাম সামন খাইকা আবন খরচাকা তিন পান্ডব কগ্নার মন্ত্রী অগ্রা জুদা জুদা কগ্ন তুই পান্ডব কগ্নার খা ইজ অফ লিভিং বিজনেস ইজ অফ লিভিং যেটা বলছিল 130 নম্বর র্যাঙ্কে আসছিল ত্রিপুরা নভেম্বরে আজকে 62টি স্মার্ট সিটির মধ্যে যে 10 লক্ষের নিচে আবাদি রয়েছে পপুলেশন এমন 62টা শহরের মধ্যে ত্রিপুরা 11 নম্বরে ভাইয়া শিলং আমাদের বহু নিচে শিলং আর আগরতলা তুলনা হতো কোনোদিন আমরা আগরতলাবাসী কল্পনা করতাম শিলংয়ের সঙ্গে তো তুলনাই করা যেতে পারে না ত্রিপুরার শিলং 28 না 29 পায়দানে পড়ে আছে ত্রিপুরা 11 গিয়ে দাঁড়িয়ে আছে নর্থ ইস্টের নাম্বার ওয়ান হয়ে গেছে টিউবারকুলোসিস নিরাময় টিবি ত্রিপুরা ছোট রাজ্যগুলির মধ্যে নাম্বার ওয়ানে আছে পুরস্কৃত হয়েছে ত্রিপুরা আয়ুষ্মান ভারত লাগুতে আয়ুষ্মান ভারত লাগুত ত্রিপুরা নর্থ ইস্টের মধ্যে নাম্বার ওয়ানে রয়েছে নাম্বার ওয়ান দুনিয়ার সবচেয়ে বড় হেলথ স্কিম আগে যদি হিস্ট্রি দেখি সবগুলোর মধ্যে জিরো আবার বলে স্বর্ণযুগ টুপি বেরো বেলাইছে করতে স্বর্ণযুগ পাইলো করতে টুপি পাইলো মনরেগার পুরস্কার নিয়ে তো মনরেগার পুরস্কার তো আমার যিষ্ণুদেব বর্মা ডেপুটি সিএম তো পুরস্কারের মানে বাজার লাগাই দিছে পুরস্কার উপর পুরস্কার আছে আপনারা জানেন গ্রাম পঞ্চায়েতে ব্লকে সব জায়গাতে সেগুলো তো বললে 3 পেজ হবে আমার কত পুরস্কার সেটা একটা যদি পেত মনরেগাতে পুরস্কার নিয়ে আসি কি লিয়েছি আগের চাইতে 95% বেশি ম্যান্ডেজ 95% মানে 100% বেশি তার জন্য বিপ্লব দেব বা যিশুদেব বর্মা মুকুট নিয়ে ঘুরে না কারণ বিপ্লব দেবের মুকুট কোনটা লাগবে এডুকেশনে নাম্বার ওয়ান হতে হবে হেলথে নাম্বার ওয়ান হতে হবে ইনফ্রাস্ট্রাকচারে হতে হবে ইন্ডাস্ট্রিতে হতে হবে ইজ অফ লিভিং বিজনেস হতে হবে সেই জায়গাতে ত্রিপুরা নিতে যেতে চাই তখন যখন মুকুট পাবো তখন ঢেন্ডরা পিটে বলবো আমি মুকুট পেয়েছি চিন্তা শক্তিকে দামি দেওয়া হতো ত্রিপুরা মানুষের এটা মিথ্যা সমাচার আছে পত্রিকা সেটাই পড়বেন এটা পড়ে বললেন তো তো আপনার মাথাই খারাপ হয়ে যাবে সত্যের আশপাশেও থাকবে না আর বাধ্যতামূলক করা হতো এটাই পড়তে হবে কত কি হয়েছে ত্রিপুরা রাজ্যের মধ্যে আজকে আমি আমার সাংবাদিক বন্ধুরা ডাইনে বামে আছেন আমি বলছি কেন জিজ্ঞাসা করলেন না আপনারা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি একবারে কি প্রশ্ন জাগলো না কেন 3 বছর পূর্তি উপলক্ষে উনি করলেন এটা তো ব্যতিক্রমী সিদ্ধান্ত তো সাংবাদিক তো স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করা উচিত ছিল আর ওই দিন আমি প্রেস কনফারেন্স ডেকেছি ইচ্ছে করে আর আমার মনের মধ্যে এটাই ছিল আমাকে কেউ জিজ্ঞাসা করো কেউ জিজ্ঞাসা করেনি নিরাশ হয়েছি আমি
তিন বছর পূর্তি উপলক্ষে ব্যতিক্রমী সিদ্ধান্ত তো মাননীয় প্রধানমন্ত্রীজি কেন আসলেন সেটাও চিন্তার বিষয় ছিল, সেটাও কেউ জিজ্ঞাসা করেনি। মাননীয় প্রধানমন্ত্রী তো বাংলাদেশে যাচ্ছেন, এই মাসেই যাচ্ছেন প্রবাসে, তো তখনও তো মৈত্রী সেতু দুই প্রধানমন্ত্রী মিলে ইনোগ্রেট করতে পারতেন, ন মার্চে কেন করলেন? বন্ধুরা, প্রশ্ন জাগা উচিত, প্রশ্ন জাগলেই এখান থেকে বেরিয়ে আসে, আর যখন প্রশ্ন আপনি করবেন না এটাকে, এটা আপনাকে কিছু বলবে না। আমরা তখন বলি যে ওনার খুব ব্রেন বেশি, ওনার ক্রম ব্রেন সবার বরাবর হয়। আমি আমার চিন্তা শক্তির মধ্যে কতটা প্রশ্ন করার শক্তি রাখি তার উপরে নির্ভর করে যে আপনি কতটা বিচক্ষণ। বন্ধুরা, কোন সরকার 5 বছরের জবাব দেয়? তার আগে তো আসবেই না, তার আগে জনতার সামনে জবাবদিহি নয়। পাঁচ বছর আগে কেন জবাব দেবো? আমি 5 বছর সময় পেয়েছি, ত্রিপুরাতে ব্যতিক্রম হয়েছে, আর তার কারণে মাননীয় প্রধানমন্ত্রী সম্বোধন করেছেন, এমনিতে নয়। যে কোনো সরকার 5 বছরের জন্য হয়, 5 ইয়ার্স, তখন সরকার জবাব দেয়, সরকারের মুখিয়া মুখ্যমন্ত্রী সে পাবলিকেশনে বলবে আমি এটা বলেছি এটা করেছি। আজকে 2 বছরে সরকার বোনাস রেখে দিয়েছে, 3 বছরে জনতার সামনে পেশ করেছে যে মডেল স্টেট 3 বছরে দেব, তো মডেল স্টেটের 3 বছরের উদাহরণ পেশ করেছি উইথ ফাউন্ডেশন। 2 বছর তো বোনাস রয়েছে আমার কাছে, এই সরকারের কাছে, মোদির কাছে। মোদিজি 5 বছরে হীরা দিবে বলেছিল, 2 বছরই হীরা প্লাস দিয়েছে। তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের স্পিডের তুলনা হতে পারে না, উনি তো ব্যতিক্রমী মহাপুরুষ, ব্যতিক্রমী ব্যক্তিত্ব। উনি 5 বছরের কাজ 2 বছরে করে দিয়েছেন প্লাস করে, কিন্তু বিপ্লব দেবের দ্বারা সম্ভব নয়। তার জন্য বিপ্লব দেব ওনাকে অনুসরণ করতে গিয়ে 3 বছরে সেটা করতে পেরেছে। বন্ধুরা, আজকে যারা অপোজিশন আছে এরাও ভিশন ডকুমেন্টস ভুলে না, ডেইলি বলবে ভিশন ডকুমেন্টস, ভিশন ডকুমেন্টস, কিন্তু তার আগেও তো ওনারা ম্যানিফেস্টো তৈরি করতো, কোথায় রেখেছে, কোন সিন্ধুকে আছে, কার খেয়াল আছে? তখনও তো অপোজিশন ছিল, কেউ জিজ্ঞাসা করতো, তখনও তো সাংবাদিক ছিল, কোনো সাংবাদিক জিজ্ঞাসা করেছে আমাকে একটা ক্লিপিং দেখাতে পারবে কোন সাংবাদিক? বলে আমরা কমসে কম প্রতি বছর 4-5 বার জিজ্ঞাসা করেছি, একটাও ক্লিপিং দেখাতে পারবেন। কারণ কি, তাদের ম্যানিফেস্টো কি হতো? আমি পড়েছি ম্যানিফেস্টো, ম্যানিফেস্টোর মধ্যে লেখা থাকতো কেন্দ্র সরকারকে বকাবকি, পড়েছি আমি। আমার তাজ্জব লেগেছে, ম্যানিফেস্টো তৈরি করেছে কেন্দ্র সরকারকে দিছে না, কেন্দ্র সরকারকে বকাবকি করছে, এরা এটা দেয়নি, ওরা ওটাই দেয়নি, আরে ভাই এটা ম্যানিফেস্টো কিভাবে হবে?